আনন্দ উচ্ছ্বাসের আরেক নাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সের টগি ফান ওয়ার্ল্ড। দোলনা স্লিপার কার গেমসের সাথে ভার্চুয়াল রিয়ালিটির জগতে হারিয়ে যেতে ঈদের পঞ্চম দিনে টগি ফান ওয়ার্ল্ডের দেখা মিলেছে উপচে পড়া ভিড়। শিশু কিশোরদের সাথে বিভিন্ন রাইডে চড়ে মজা করতে দেখা গেছে ছোট বড় সব বয়সী নারী পুরুষদের। বিস্তারিত প্রমা চৌধুরীর রিপোর্টে। ঈদ চলে গেলেও তার রেশ কাটেনি রাজধানীবাসীর, তাই তো ঈদের পঞ্চম দিনেও হই হুল্লোড় ও শিশু কিশোরদের হাসি আনন্দে ভরপুর টগি ফান ওয়ার্ল্ড। 8 থেকে 18 তলার সব গেম জোনে ভিড় করেন আগতরা। এদের মধ্যে অনেকেরই পছন্দ ফিজিক্যাল গেমস, আবার অনেকে প্রাধান্য দিচ্ছেন ভার্চুয়াল রিয়েলিটির গেমসে। একদিনে সব রাইড উপভোগ করতে না পারায় ঈদের ছুটিতেই অনেকে দুবার করেও আসছেন টগি ফান ওয়ার্ল্ডে। সেকেন্ড টাইম এর আগে ফ্রেন্ডসদের সাথে এসেছিলাম, এখন কাজিনদের সাথে এসেছি, কারণ পুরো দিন এখানে ঘোরার জন্য অনেক মজা হয়, একসাথে অনেক রাইডে চড়া যায়। টগি ফান ওয়ার্ল্ডে অনেক মজা লাগছে, যেসব রাইডে উঠেছি এত ভয়ঙ্কর সিন দেখায়, অনেক মজা। অভিভাবকেরা জানান শহরে শিশু কিশোরদের জন্য বিনোদনের অন্যতম জায়গা টগি ফান ওয়ার্ল্ড। চোখে 3D চশমা পরে ভার্চুয়াল রিয়েলিটির মধ্য দিয়ে বসে বসে পৃথিবীর সব বিষয়কর দৃশ্য ও কাল্পনিক দৃশ্য উপভোগ করা যায়। এদের মধ্যে কোথাও বের হওয়া যায় না বৃষ্টির জন্য, তো আজকে একটু বৃষ্টি কম ছিল, এই কারণে বাচ্চাদের নিয়ে এই আপনার টগি ফান ওয়ার্ল্ডের মধ্যে আসছি। আমার বাচ্চারাও কিন্তু 2-3 বার চলে আসছে, তার মানে ওরা সেই ফিলটা ওদের মধ্যে আছে যে ভালো লাগাটা কাজ করে। শহুরে আমেজে একটু ভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা টগি ফান ওয়ার্ল্ডে থাকায় সকলে ঈদের ছুটিতে আপনজনকে নিয়ে আনন্দ করতে চলে আসেন এখানে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।